হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আছো ভালো। ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তবে চলো শুরু করা যাক। গ্লোফিশ আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটা মাছ এবং এটি জেনেটিক্যালি মডিফাইড একটা ফিশ। বিভিন্ন কালারের হতে পারে, বিভিন্ন ভ্যারাইটির হতে পারে, সব ভ্যারাইটি তোমাদের আমি আজকে দেখাবো। এবং এটা খুবই পরিষ্কার জলের মাছ এবং শান্ত স্বভাবের মাছ। সব মাছের সঙ্গেই তুমি এদের রাখতে পারো, শুধুমাত্র চিকলেট গ্রুপ বাদে। চিকলেট গ্রুপের মাছরা অ্যাগ্রেসিভ হয়, এদের মেরে ফেলতে পারে। এবং এই মাছ প্রায় বাঁচতে পারে 3 থেকে 5 বছর ঠিকভাবে যত্ন পেলে। বিভিন্ন কালারগুলি যে হয় সেগুলি তোমরা দেখে নাও, গ্রিন কালার অর ভায়োলেট কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, রেড কালার এবং ব্লু কালারের হয়ে থাকে। এই মাছগুলি ডিম থেকে বাচ্চা করতে পারে এবং এদের প্রজননও খুব সহজ। তুমি সহজে এদের মেল ফিমেল চিনতে পারবে। মেল মাছ ফিমেল মাছের তুলনায় একটু বেশি উজ্জ্বল প্রকৃতির হয় এবং এদের যে অ্যানাল ফিনটা থাকে ফিমেল মাছের ক্ষেত্রে সেটি ছোট হবে, মেল মাছের ক্ষেত্রে সেটি অবশ্য বড় হবে। এবং মেল মাছগুলি একটু অ্যাগ্রেসিভ ধরনের হয়ে থাকে ফিমেলের তুলনায়। মাছগুলি একসঙ্গে তোমরা ঝাঁক ধরে রাখতে পারো, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবং এরা একসঙ্গে ঝাঁক ধরে থাকতে অনেক পছন্দ করে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে যখন এক ঝাঁক এদিক থেকে ওইদিকে ঘুরে বেড়াবে তখন তাদের দেখতে অপূর্ব সুন্দর লাগবে, না তুমি না দেখলে সেটা বুঝবে না। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। এই অ্যাকোয়ারিয়ামটা দেখো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।